সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে ডেঙ্গু যাতে ছড়িয়ে পড়তে না পারে তার জন্য ভাতার পঞ্চায়েতের একুশটি সংসদে মশা নিধনের জন্য ঔষধ স্প্রে করা হচ্ছে বৃহস্পতিবার ভাতারের কুলচন্ডা গ্রামে ডেঙ্গু প্রতিরোধের জন্য ঔষধ স্প্রে করা হয় পঞ্চায়েতের এই রূপ উদ্যোগে খুশি গ্রামবাসীরা আমরা আজকে ভাতার জিপির অন্তর্গত আমরা কুলচন্ডা গ্রামে এসেছি কুলচন্ডা গ্রামে আমরা এসেছি এই কারণে যে এখানে ডেঙ্গুর যে একটা প্রভাব পশ্চিমবঙ্গে চলছে সেই ডেঙ্গু যাতে গ্রামের মানুষের না হয় তার জন্য আমরা স্প্রে করাচ্ছি সেই স্প্রে এখানে হচ্ছে এই স্প্রেতে আপনারা কতদিন ধরে করছেন এই স্প্রেটা আমাদের প্রত্যেক দিনই স্প্রে হচ্ছে প্রতিটি গ্রামেই স্প্রে করা হয় এবং এগারোটা গ্রামে অন্তত মাসে দুবার করে স্প্রে আমরা করাই আচ্ছা এই স্প্রে আপনারা কি ফলাফল কী পাচ্ছেন এই স্প্রে করে আমরা খুবই উপকৃত হয়েছি বা আমাদের এই ভাতাজীবী এলাকার মানুষ উপকৃত হয়েছেন কারণ এখানে আমরা আজ পর্যন্ত ডেঙ্গু হয়েছে এরকম কোনো খবর আমরা পাইনি পাইনি এইটাই কারণ হিসাবে দেখতে পাই আমরা যে এই স্প্রে করার ফলে এই ডেঙ্গুর যে হওয়ার যে একটা কারণ থাকে সেই কারণটা কিন্তু আমরা এখনো পাইনি আমরা অটোমেটিকভাবে ডেঙ্গু মুক্ত করে মুক্ত হয়েছে জানলেন কীভাবে এটা আমরা স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা একটা খবর আমরা পাই যে কোথাও যদি ডেঙ্গু হয় আমাদের কাছে খবরটা দেওয়া হয় যে ডেঙ্গু হয়েছে এই জায়গা একটু অ্যাওয়ারনেস করে আসুন আমরা তো এসএফ ভি সেই ভিআরপির তরফ থেকে আমরা খবরটা পাই আমাদের যিনি সুপারভাইজার আছেন ওনার কাছে খবরটা আসে এবং উনি আমাদেরকে বলেন আমরা সেই হিসাবে সেই গ্রামে যাই কিন্তু আজ পর্যন্ত আমরা সেরকম কোনো খবর পাইনি যে ডেঙ্গু হয়েছে আমাদেরকে অ্যাওয়ারনেস করতে হবে সেই জন্য আমরা এটা জানতে পারি যে ডেঙ্গু হয়নি এটা আমরা জানতে পারি ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট আনন্দ বার্তা